হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকালে ভালো আছেন। আজকে দুইটা আমি মাত্র ঘুম থেকে উঠছি, বিকজ কালকে রাতে আমি 3:30 ঘুমাইছিলাম। আর আমার একটা রিসেপশনের প্রোগ্রাম ছিল কালকে, যে আমরা যে খাইছি সে খাওয়ার সাথে পান দেয়, তো ওখানে বসে খেতে হয়। তো আমি ওখান থেকে বিশ্বাস করবা না, এতগুলি পান চুরি করে নিয়ে আমাদের ঘরে পড়ে পানের এত বড় একটা ডিব্বা আছে, বাবা কী বলছে নিয়ে আসতে। আর এগুলি হচ্ছে কি নর্মাল পান, এগুলি হচ্ছে কি মিষ্টি পান। সো আমি কালকে অলরেডি 3টা খাইছি, এটা নিয়ে 4টা খাবো এখন। পানটা তোমাদেরকে দেখায়, পানটা কিন্তু অনেক মজা খাইতে, ভিতরে চকলেট দেওয়া। এই যে পান এখন খাবো, এটার সাথে অনেক ভালো করছে, যাতে মুরব্বিদের কাছে তো অনেকের কাছে টুথপিক থাকে না, টুথপিক দিয়ে যায়। পান ছাড়া তো আমার জীবন চলেই না, মুড়িদের মতো পান খাই সারাদিন। আর এটা ব্লগটা কিন্তু মেনলি রূপু অফিসের শর্ট গাইস, এখন আমি পান খাবো। নাস্তাও কিন্তু খাইনি, না বটে খাই পানটা। আসলে মুরব্বীদেরকে বলতেছি, যাদের অনেক পান খাইতে ইচ্ছা করে পাঠিয়ে দেব, মানে পানের অনেক দাম বেশি, তা আমার বাসে চলে আসবেন, পান কয়েকটা নিয়ে যাবেন, খাইতে পারবেন পাশে পাশে। পানগুলি এত মজা। আর হোটেলে একটা সিস্টেম কীভাবে করছে জানেন, পানগুলি দেয়। কালকে একটা মুরব্বী মানুষ উনি খাইতেছেন, খাওয়ার পরে দেখি ওনার সামনে অনেকগুলি পান, পানগুলি প্যাকেট থেকে বের করে সবগুলি ওনার একটা পলিথিন আছে, ওই পলিথিনের মধ্যে সবগুলো গায়ে গায়ে ঢুকাইতেছে। আপনারা এমন করবেন আমার বাসায় এসে, বিশ্বাস করবেন না পানটা এত মজা। আমি জাস্ট দেখাচ্ছি ভিতরে কি কি আছে, ভিতরে চকলেট, ম্যাঙ্গো চকলেট চম, সো বাই বাই গাইস।